নমস্কার প্রিয় ছাত্রছাত্রী এবং বন্ধুবর্গ, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই রয়েছেন। তোমাদের সুসংবাদ, তোমরা জানো যে হচ্ছে আজকে একটি বিরাট খবর, যেটি হচ্ছে তোমাদের টেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে, তোমাদের ম্যাম বলে দিয়েছে। তো আমি যে বিষয়টি এর আগের দিন আলোচনা করেছিলাম, সেই বিষয়টি সম্বন্ধে কিছু এমসিকিউ প্রশ্নগুলি যেগুলি তোমাদের আসবে বা টেটের জন্য গুরুত্বপূর্ণ, এর আগের দিনও কি করা হয়েছিল, আলোচনা করা হয়েছিল, আর আজকেও আমি সেই বোঝানো বিষয় থেকে কি করব, তোমাদের প্রশ্ন দেব। পরপর পরপর তোমরা প্রত্যেকটি ভিডিও ভালো করে দেখবে, আশা করা যায় তোমরা খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে বা হচ্ছে টেটে কিন্তু সফল হতে পারবে। তো যাই হোক, তোমরা দেখো, প্রথমে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ওই এবং ও হলো অপশনে আছে হ্রস্বস্বর, মৌলিক স্বর, পশ্চাৎস্বর, যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বর। এখানে অ্যান্সার হবে যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বর। কেন বলছি, আমরা জানি যে দুটি স্বরধ্বনি মিলে যে ধ্বনি হয় বা যে স্বরধ্বনি হয় সেটাকে হচ্ছে কি বলা হয়, যৌগিক স্বর বলা হয় বা যৌগিক স্বরধ্বনি বলা হয়। তো তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি হলো, অর্ধ বিবৃত স্বরধ্বনি হলো, অপশন দিকে নাও, অপশন এ দেওয়া আছে এ ও, অপশন খ দেওয়া আছে অ এ, অপশন গ দেওয়া আছে ওই ও, অপশন গ দেওয়া আছে হ্রস্বই হ্রস্ব। তো তোমাদের রাইট আনসার হবে অ এ, অর্থাৎ কি খ নাম্বার। তো অপশনটা আমি এর আগে কি বলেছি, এ বলেছি, এ হবে না, অ অপশন, খ অপশন, গ অপশন এবং ঘ অপশন দিয়ে আমরা করছি। তো এখানে অপশন হবে অ এ, অর্থাৎ অর্ধবিবৃত স্বর হলো অ এ। তারপর তিন নাম্বার প্রশ্ন দেখো, তিন নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, হ্রস্বই হ্রস্ব হলো প্রথমের অপশন যেটা রয়েছে ক, মৌলিক স্বর, যৌগিক স্বর, দীর্ঘস্বর কোনটিও নয়। এখানে উত্তর হবে কি, মৌলিক স্বর। তো তোমাদের এর আগের দিন বুঝিয়ে দেওয়া হয়েছে মৌলিক স্বরটা কি, মৌলিক স্বরটা হচ্ছে সংযোগে নয়, অর্থাৎ কি সে হচ্ছে একা একাই আর কি হচ্ছে উচ্চারিত হয়, তার জন্য হচ্ছে কি সেটাকে বলা হয় মৌলিক স্বর। আর যৌগিক স্বর ওই এবং ও কি হতো, তোমাদের ও এবং হ্রস্বই যোগ হয়ে ওই হতো, এবং তোমাদের হচ্ছে ও এবং হ্রস্বই যোগ করে ও হতো। তাই আমাদের হচ্ছে কি হলো যে ওই এবং ও হচ্ছে কি যৌগিক স্বর। এখন আমরা যেখানে বলবো সেটা হচ্ছে চার নাম্বার, হ্রস্বই হ্রস্ব হলো এখানে বিবৃত স্বর, মধ্য স্থ নিম্ন স্বর, সংবৃত স্বর কোনটিও নয়। এখানে অবশ্যই অ্যান্সার হবে কি, সংবৃত স্বর। কি হবে, সংবৃত স্বর। তারপর পাঁচ নাম্বার প্রশ্ন দেখো, অর্ধ সংবৃত স্বর হলো এই অপশনগুলোর মধ্যে খুব যত্ন সহকারে দেখে নাও, ক হচ্ছে হ্রস্ব হ্রস্ব, খ হচ্ছে এ ও, গ হচ্ছে ওই ও, ঘ হচ্ছে অ আ। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে এ ও। তো এই অ্যান্সারটি হবে অর্ধ সংবৃত স্বর। তারপর উষ্ম ধ্বনি কি সেটা দেখো, এই অপশনগুলোর মধ্যে কোনটি উষ্মধর্মি, অপশন এ রয়েছে তালব্য, খ রয়েছে ল, গ রয়েছে ক এবং ঘ রয়েছে গ। তো এখানে অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে হচ্ছে তালব্য, উষ্মধ্বনি হলো তালব্য। এর সঙ্গে মাথায় রাখবে পাটকাটামূর্ণ, তারপরে হচ্ছে দন্তেস্ব, হ, এগুলি সবই কি বলতো উষ্মধ্বনি। তাহলে মধ্যাহ্ন স, তালব্য, দন্তাস্ব, হ, এগুলি সবই কি উষ্মধ্বনি। তো তারপরে যে স্পর্শধ্বনি, তাহলে স্পর্শধ্বনির মধ্যে কি রয়েছে দেখো, চ, তারপরে ক অপশন দেওয়া রয়েছে চ, খ অপশন দেওয়া রয়েছে উম, ক অপশন দেওয়া রয়েছে বৈষ্ণব এবং ঘ অপশন দেওয়া রয়েছে তালব্য। এখানে রাইট অ্যান্সার হবে কি চ, চ শুধু নয় আরো অনেকে রয়েছে ক, খ, এগুলো হচ্ছে কি স্পর্শধ্বনি। কেননা আমাদের মুখের কোনো না কোনো অংশে কি করে স্পর্শ করে, কোনো না কোনো অংশ কি করে স্পর্শ করে, তার জন্য সেটা হচ্ছে কি স্পর্শধ্বনি। তো চ যেহেতু আমাদের জিহ্বাটা কি স্পর্শ করছে তালুতে,
তো সেটা হচ্ছে কি স্পর্শধ্বনি হবে, বিভিন্ন অংশে স্পর্শ করে দেখে। তারপরে হচ্ছে কি অযোগ বাহু ধ্বনি হলো, অপশনে রয়েছে দন্ত্য আর মস্তজ ল, তো আর রয়েছে বিসর্গ। তো অবশ্যই রাইট অ্যান্সার হবে বিসর্গ। এর সঙ্গে বলে কি অনেশ্বর ছন্দবিন্দু এগুলো কিন্তু অযোগ বাহু ধ্বনি বা অযোগ বাহু, বোঝা গেল ব্যাপারটি। তারপর দেখে নাও 9 নম্বর প্রশ্ন, যে ধ্বনির দাম্ভীর্য আছে তাকে বলে, অপশন এ ঘোষক ধ্বনি, অঘোষক ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি। উত্তর হবে ঘোষক ধ্বনি। তারপরে প্রশ্ন, অঘোষক ধ্বনির উদাহরণ হল, অপশন হচ্ছে ক গ ঘ খ বৈগজ্য ঝ গ ক খ এবং ঘ ট ড ঢ। এখানে অ্যান্সার হবে গ ক খ। তো তারপরে প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, নাসিক্য ধ্বনি হল, অপশন এ ক খ গ ঘ ট ঠ। এখানে অ্যান্সার তারপরে হচ্ছে উম ই, এখানে অ্যান্সার হবে গ অর্থাৎ ঘ উম ই উম ই। তারপর 12 নম্বর প্রশ্ন, ল ধ্বনি ল ড্যাশ ধ্বনি, তো উত্তর হবে দেখো অপশন দেওয়া রয়েছে মহাপ্রাণ রণিত পার্শ্বিক ধ্বনি ও কোনটিও নয়। এখানে অ্যান্সার হবে পার্শ্বিক ধ্বনি, ল একটি পার্শ্বিক ধ্বনি। তো তারপরে 13 নম্বর প্রশ্ন, অর্ধস্বর হল, অপশন ক ক অপশন খ খ অপশন গ চ এবং অপশন গ অংস্থ্য। এখানে অ্যান্সার হবে অর্ধস্বর হল ঘ অপশন অংস্থ্য। তো তারপরে দেখো অল্প প্রাণ ধ্বনি হল 14 নম্বর প্রশ্ন, অপশন হচ্ছে তালব্য খ ছ ট, এখানে অল্প প্রাণ ধ্বনি হবে ট। তারপরে নেক্সট প্রশ্ন, মহাপ্রাণ ধ্বনি হল, মহাপ্রাণ ধ্বনি হল অপশন ক গ ছ বরিয়জ, এখানে হবে অপশন গ ছ। এই ছিল আজকে আমার 15টি প্রশ্ন। তোমরা যদি টেটে ভালো ফল করতে চাও অবশ্যই আমাদের এই ভিডিওগুলি দেখো। তো প্রত্যেকটি ভিডিও যদি তোমরা ভালোভাবে ফলো করো, আশা করা যায় তোমরা টেটে কিন্তু উত্তীর্ণ হতে পারবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। অসংখ্য ধন্যবাদ, পরবর্তী ভিডিওর জন্য স্বাগতম।